আজকের রেসিপিটা হবে একটু অন্য রকমের। অন্য রকমের বলছি এ কারণে যে এটা আমার তৈরি রেসিপি না, এটা আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি এবং তার নিজস্ব রেসিপিতে সে এটা রান্না করে। সে যখন এটা রান্না করছিল আমি ঝটপট একটু ভিডিও করে নিলাম, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপি হলো পানির টিক্কা মশলা। কিছুক্ষণের জন্য এ ফিউ মিনিটস উইথ উর্মির সাথেই থাকুন, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ঘি, এরপর দিয়ে দিতে হবে 2 তেজপাতা, 2-3 টুকরো দারচিনি আর 2-3টা ছোট এলাচ, এরপর দিতে হবে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা 1 চা চামচ করে। একটু কষাতে হবে সব কিছু একসাথে। এরপর দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ টমেটো পেস্ট। ভালোভাবে মিশিয়ে নিতে হচ্ছে। এরপর একটু পানি দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় আবারও কিছুক্ষণ কষাতে হবে। এবার এর মধ্যে দিতে হবে জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ আর হলুদের গুঁড়ো 1 চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মশলাগুলো কিছুক্ষণ কষাতে হবে। লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। ফাইনালি দিয়ে দিতে হবে টুকরো করে রাখা পনিরগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে ফেলতে হবে। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ বাটার, 1/2 কাপ টক দই আর 1/2 কাপ দুধ দিয়ে দিতে হবে। এবার সবকিছু খুব ভালোভাবে মেশাতে হবে। এবার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কাসুরি মেথি। এবার 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। সব শেষে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। ব্যাস রেডি হয়ে গেল আমার ছেলের হাতে বানানো পনির টিক্কা মশলা। আপনারাও রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।